হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি জেস্টি অ্যান্ড রেডজি। আমি পূজা। তো আজ আমি তোমাদের সাথে রিভিউ করতে যাচ্ছি পরম্পরা আয়ুর্বেদের স্কিন গ্লোয়িং সিরামের। সিরামটি 100 ml এর এবং এর প্রাইস হলো 398। এর মধ্যে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। সিরামটি ব্যবহার করার আগে যে কোনো ফেস ওয়াশ অথবা টোনার দিয়ে স্কিন পরিষ্কার করে নিতে হবে, দেন সিরামটি অ্যাপ্লাই করতে হবে স্কিন এবং বডিতে। সিরামটিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো হলো রক্তচন্দ্র, ধৃতকুমারী, দারুহরিত্রা, তুলসী, আমলকি, সোমরাজ, অলিভ অয়েল, অ্যালমন্ডস ইত্যাদি। এই সব উপাদানগুলিরই আলাদা আলাদা গুণ আছে যা আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। এখানে বলা আছে সিরামটি অল স্কিন টাইপদের জন্য, বাট আমি বলবো সিরামটি ড্রাই স্কিনদের জন্য বেস্ট হবে, কারণ তাদের অয়েলি স্কিন, তাদের স্কিনে অলরেডি একটা তৈলাক্ত ভাব থাকে এবং সিরামটিতে গ্লিসারিন থাকায় সিরামটিও যথেষ্ট অয়েলি। তো আমার মনে হয়, এটা আমি আমার পার্সোনাল রিভিউ দিচ্ছি, আমার মনে হয় অয়েলি স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করলে স্কিনটা আরও বেশি অয়েলি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কতটা অয়েলি। তার জন্যই বলছিলাম যে যাদের অয়েলি স্কিন তারা অ্যাভয়েড করতেও পারো নাও করতে পারো, টোটালি তোমাদের ওপরে। আমি একটু অ্যাভয়েড করি ফেসের জন্য, কারণ আমি বডিতে ইউজ করি। কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা বেস্ট হবে, কারণ তাদের স্কিন অলরেডি ড্রাই হয়ে থাকে। তো সিরামটি ইউজ করলে মানে স্কিনের মধ্যে গ্লেজ তো আসবেই, স্কিন ময়শ্চারাইজডও থাকবে। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সিরামটির ওপরে আমার পার্সোনাল যা ভিউ ছিল তা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি তোমাদের জন্য ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং লাইক করতে একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যেতে যেতে ঘণ্টিটিও বাজিয়ে যেও, যাতে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসি তোমরা তার নোটিফিকেশান পেতে থাকো। সো লাভ ইউ গাইজ, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।